দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ যৌথ বাজার অর্থাৎ বর্ডার হাট। মূলত কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারি আর অপর প্রান্তে ভারতের কালায়ের চর সীমান্তবর্তী যে বর্ডার হাট রয়েছে সেই বর্ডার হাটের গেটে দেখুন বন্যার পানি ঢুকেছে। অর্থাৎ পুরা এলাকায় কিন্তু দীর্ঘদিন ভারী বর্ষণ এবং বর্ষণের কারণে ভারতীয় সীমান্ত গেসা যেহেতু জিঞ্জিরাম নদীর উপর দিয়ে পাহাড়ি ঢলগুলো বয়ে যায়, অর্থাৎ পাহাড়ি ঢল বয়ে যায়। আর এই ঢল বয়ে যেতে জিঞ্জিরামের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে অর্থাৎ কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার একেবারে সালুর মোড় থেকে শুরু করে রাজীবপুর জামালপুর জেলার দেওয়ানগঞ্জের যে সীমানা সানন্দবাড়ি পাথরের চর, এই এলাকার অর্থাৎ মেন ঢাকা রৌমারি মহাসড়কের যে পূর্ব পার রয়েছে সেই এলাকাগুলো কিন্তু বন্যায় প্লাবিত হয়। অর্থাৎ পাহাড়ি ঢলের কারণে এই ঘোলা পানি দিয়ে পুরা এলাকা কিন্তু প্লাবিত হয়ে যায়, যার কারণে এরই অংশ হিসাবে আর কি বালিয়ামারি যে বর্ডার হাট রয়েছে বর্ডার হাটে কিন্তু পানি ঢুকে পড়েছে। এই বর্ডার হাট কিন্তু একেবারে পুরাটাই প্লাবিত হয়ে গেছে। বুধবারের ভিডিও, যার কারণে এই হাটটিতে অল্প পানি থাকলেও বর্তমানে কিন্তু একেবারে কোমর পানি হয়ে গেছে, বর্ডার হাট কিন্তু তলিয়ে গেছে। হয়তো দু একটি হাট বন্ধ থাকতে পারে, বুধবার আর সোমবারে হাট হয়, বুধবারে কিন্তু চালু ছিল এই পানির মধ্যেও, হয়তো আগামী সোমবার বন্ধ থাকতে পারে। তবে পানি যদি কমে যায় তাহলে কিন্তু আবার খোলা থাকতে পারে, পণ্যগুলো নিয়ে আসা হয় পানির মধ্যে, তারপরে নদী পার করে কিন্তু বাংলাদেশে আনতে হয়। যেহেতু জিঞ্জিরাম নদীতে পানি ভর্তি, একেবারে কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে গেছে, চারপাশে বন্যা হয়ে গেছে, যার কারণে বর্ডার হাটেও কিন্তু পানি প্রবেশ করেছে। এই পানির কারণে হয়তো দু একটা হাট বন্ধ থাকতে পারে, সেটা প্রশাসন কাস্টমস তারা যা বুঝবে, আসলে বন্ধ থাকবে কি না এটা শিওর বলা যায় না। পরিস্থিতি বুঝে হয়তো চালু থাকতে পারে, না হয় বন্ধ হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, এই বর্ডার হাটে আসলে বাংলাদেশি পণ্য এবং ভারতীয় পণ্য আমদানি এবং রপ্তানি হয়, দুই দেশের মানুষ একত্র হয়ে এই হাটে বেচাকেনা করে, বস্তাবন্দি পণ্য কিন্তু ভারতে যায় আবার ভারত থেকে বাংলাদেশে আসে। বর্ডার হাটে কিন্তু প্রচুর পরিমাণে পানি, সবাই যে শেডগুলো রয়েছে অর্থাৎ চকবাজারগুলো যে রয়েছে সেই চকবাজারে এখনও পানি ওঠে নাই, যার কারণে চকবাজারের মধ্যে পণ্যগুলো রাখছে। হয়তো বর্তমানে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়, হাটের যে কার্যক্রম সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। দেখুন কি পরিমাণ পানি হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ পানি, পুরা বন্যা হয়ে গেছে। অথচ ঢাকা রৌমারি মহাসড়কের পশ্চিম প্রান্তে ব্রহ্মপুত্র, সোনাবরী নদী, ধরলা, তিস্তা এগুলোর মধ্যে কিন্তু অতটা পানি আসে নাই। জাস্ট ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, আর এই ভারতের যে পানিটা আসাম মেঘালয় এই জিঞ্জিরাম নদী দিয়ে কিন্তু এই পাহাড়ি যে ঢলগুলো সেগুলো নেমে যায়, আর নেমে যাইতেই কিন্তু এই সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত করে দেয়। আসলে দুর্যোগপ্রবণ এলাকা এটা, নিয়মিত প্রত্যেক বছরই কিন্তু যদি ভারতে বেশি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই এলাকায় কিন্তু প্লাবিত হয়, তারই অংশ হিসাবে কিন্তু এই বন্যার পানি এসেছে। পাহাড়ি ঢল এসে কিন্তু চারদিক একেবারে থই থই পানি, পুরা এলাকা জুড়ে কিন্তু অনেকেই অসুবিধায় পড়ে গেছে। ভারতীয় পণ্য আমদানি রপ্তানি হচ্ছে, বর্ডার হাটের গেট এটি, আর এই গেটের ভিতরে অবশ্য সবাই যাইতে পারে না। আমরা কথা বলবো বর্ডার হাটে যে বিক্রেতা সমিতি আছে, সেই বিক্রেতা সমিতির সভাপতি ভারতের খায়রুল ইসলাম, আর বাংলাদেশে রয়েছে সুরুজ বিডিআর, দুজনের আমরা কথা শুনবো, চলুন আমরা শুনি তাদের কথা।
আসসালামু আলাইকুম, আমি বর্ডার হাটের বিক্রেতাদের সভাপতি বলছি। হাটটা আজকে বন্যার পানির জন্য সামরিক পানি উৎসে হয়তো বন্ধ থাকতো, কিন্তু যাই হোক আমরা হয়তো ইন্দ্রের হাট বন্ধ ছিল বিধায় এই হাটটা কোনোরকম করলাম। এখন যে পানি হচ্ছে মনে হয় আপাতত হাট দিয়ে এক হাট বন্ধ থাকবে, পানি জল বেশি হয়, আর যদি পানি জল বৃদ্ধি না পায় তাহলে হাট আপাতত খোলাই থাকবে। সরকারিভাবে কোনো বন্ধ নেই, পানির কারণে হয়তো বন্ধ থাকতে পারে।